আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি থ্রিস্টার্স লুইভিল থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমাদের এখানে জানুয়ারি মাসের 19 তারিখ শুক্রবার সকাল, বাইরে এত ঠান্ডা পড়েছে। আমাদের এখানে এখন হচ্ছে 2 ডিগ্রি বাইরে, মানে রোদ আছে কিন্তু প্রচুর ঠান্ডা, বাইরে বের হওয়া যাচ্ছে না, হাত পা জমে যায়। আর এখন স্নো পড়েছে, মানে বৃহস্পতিবার রাতে মানে একটু স্নো স্টর্ম হয়েছিল, তো আমাদের এখানে এখন স্নো পড়েছে 2 থেকে 4 ইঞ্চি। বাইরে প্রচুর ঠান্ডা, বের হওয়া যাচ্ছে না, আমরা সবাই ঘরবন্দি বাসাই আছে। তো কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের এখানকার অবস্থা কী। সব দিকে শুধু সাদাই হয়ে আছে, দেখতে খুবই ভালো লাগছিল, সুন্দর লাগছিল, তাই কিছু ছবিও তুললাম, ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম। আর ওইটা ছিল আমাদের বাড়ির পিছন দিকটা, আর এটা হচ্ছে সামনের দিক দিয়ে। বাইরে প্রচণ্ড বাতাস, because today we are making a snowman. Hello guys, today we are making a snowman. And make sure to like and subscribe. Everyone like and subscribe. সাবা আজকে স্নোর মধ্যে একটু খেলবে, ও স্নোম্যান বানাবে। আর ও স্কুল থেকে বলেছে যে ও স্নোর মধ্যে কী কী করেছে ও সেটা লিখে যেন স্কুলে নিয়ে যায়। তো এর জন্য আর কি একটু বেশি করে ও স্নোর মধ্যে ও কী করেছে আজকে, স্নো বানিয়েছে, আবার স্নো দিয়ে ও একটা জুস বানিয়েছে। আসলে ওই ভিডিওটা আমার করা হয়নি, ও চেষ্টা করছিল যে কীভাবে স্নোম্যানটা বানানো যায়, তা আমি একটু হেল্প করেছি, সাথে সবগুলো স্নো একসাথে জড়ো করে দিয়েছি। আর ও এগুলোকে চেষ্টা করছিল যে একটু স্নোম্যান বানানোর জন্য। তো ওর স্নোম্যানটা বানানোটা কেমন হয়েছে কমেন্টস বক্সে জানাবেন। বাচ্চা মানুষ, একটু শখ করে বানিয়েছে, ও হাতে দিয়েছিল স্ট্রো আর নোজ ক্যারোট দিয়ে, মানে গাজর দিয়ে নোজটা বানিয়েছে। আর বটলের যেই উপরের মুখটা থাকে, ক্যাপটা থাকে, ওটা দিয়ে হেয়ার স্নোম্যানের হেড বানিয়েছে। আর ব্লুবেরি দিয়ে ও চোখ বানাচ্ছিল, খুব মজাই লাগছিল। আমি সাথে একটু হেল্পও করেছি ওকে, তো ওটা স্নোম্যানকেও আবার একটু মুখও বানিয়ে দিয়েছে। আসলে খুব সুন্দর হয়েছে আমার কাছে, মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। সাবা আবার মানে সাথে ছবিও তুলছিল যে কেমন হলো ওর স্নোম্যানটা, ওর স্নোম্যানটা আসলেই কেমন হয়েছে, আপনারা কমেন্টস বক্সে জানাবেন যারা এই ভিডিওটা দেখেছেন। আর বৃষ্টি, মানে বৃষ্টি তো না, স্নো পড়েছে, ঠান্ডার দিন, তো ঠান্ডার দিনে ইচ্ছে করলো যে আমরা একটু খিচুড়ি রান্না করে খাই। তো আমরা চেষ্টা করেছিলাম যে একটু পাতলা করে খিচুড়ি রান্না করার জন্য, মোটা চাল দিয়ে আর গরুর মাংস দিয়ে। তো আমরা রান্না করে মাংসটা ঢেলে দিয়েছিলাম খিচুড়ির মধ্যে, যেহেতু বৃষ্টির দিন না, তারপরে একটু ঠান্ডা ঠান্ডা দিন, যার জন্য আজকে একটুখানি একটু ভিন্ন রকমের খাওয়ার চেষ্টা করেছি, যে ঠান্ডার মধ্যে খিচুড়ি। তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে সাবার স্নোম্যানটা কেমন হলো দেখতে।
আমার এই মানি প্লান্ট গাছটা সামারের সময় বাইরে ছিল, যখন বাইরে ছিল খুবই সুন্দর ছিল, যখন অল্প অল্প ঠান্ডা পড়ে আসছিল তখন আমি ভিতরে নিয়ে আসছি। ভিতরে যখন নিয়ে এসেছি তখন আমার খুব বেশি একটা যত্ন করা হয়নি, আর ভিতরে থাকা অবস্থায় খুব বেশি একটা পানি দেওয়াও হয়নি, যার জন্য গাছটা আস্তে আস্তে মরে যাচ্ছিল। তো আমি গাছটাকে কীভাবে যত্ন করেছি সেটাই আজকে আমি ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি এভাবে গাছ যত্ন করলে গাছ যে কতটা ভালো থাকে সেটা আপনারা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। এই তো আমি সুন্দর মতো গাছের যে পাতাগুলো মরে গিয়েছিল আমি কেচি দিয়ে সুন্দর মতো কেটে নিয়েছি। এভাবে আমি হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলিনি, আমি কেচি দিয়ে একটা একটা করে সবগুলা পাতা ছিঁড়ে নিয়েছি। আর এখানে কিছু পাথর আছে আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি, একটু সৌন্দর্যের জন্য দিচ্ছি যেন সুন্দর দেখা যায়। যেহেতু আমি গাছটা ইনডোরে রাখছি একটু সুন্দর দেখা যায়, আর আমি যখন পানি দিব পানিটা যেন সাইড দিয়ে না পড়ে যায় গড়িয়ে, এই পাথরটার কারণে পানিগুলা মিডলে থাকবে, এর জন্য আমি পাথরগুলা দিয়ে দিচ্ছি, দেখতেও খুব সুন্দর লাগবে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।